বন্ধুরা, বর্তমানে যুব সমাজ কামের গোলাম হয়ে গেছে। সে ভুলে গেছে বাস্তবে সে কে, কারণ সে সম্ভবকেই সব থেকে সুখের জিনিস মনে করে। কিন্তু বন্ধুরা, আমি যদি বলি সম্ভোগের থেকে লক্ষ লক্ষ গুণ সুখ আপনাকে জিনিসটা প্রদান করবে, আর সেই জিনিসটা আপনার ভিতরেই রয়েছে, কি অবাক হলেন! তো চলুন বন্ধুরা জেনে নিই কি সেই জিনিসটি। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তো ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। তো চলুন বন্ধুরা, সবার আগে আমরা আমাদের শরীরকে জানি। বন্ধুরা, আমাদের শরীরে সাতটি চক্র রয়েছে, একেই কুণ্ডলিনী চক্র বলা হয়। প্রত্যেক মানুষের কুণ্ডলিনীর শক্তি একদম নিচে, মানে মূলাধারে থাকে। এবার আমরা যখন সহবাস করি তখন মূলাধারে থাকা সাপটি নড়ে ওঠে, আর তার ফলেই মানুষ তৃপ্তি অনুভব করে। আর এটা তো হলো একদম লোহার ভার্সান। আপনি ভাবতে পারছেন, যখন আপনার ঊর্জা মূলাধার হয়ে স্বাধিষ্ঠানে যাবে, স্বাধিষ্ঠান থেকে মণিপুর, হৃদয় চক্র, বিশুদ্ধ চক্র এবং আজ্ঞা চক্র হয়ে যখন সহস্রারে যাবে, তখন আপনি যা অনুভব করবেন তা আপনি ভাবতেও পারবেন না। এর জন্য সাধুরা সব ছেড়ে জঙ্গলে গিয়ে বসে থাকেন, কারণ তারা এমন কিছু পেয়ে গেছেন তার কাছে এই সব মাত্র পুতুল খেলা। তো আপনি কি জানতে চান তারা কি কি অনুভব করেন? কখনো 3D মুভি দেখেছেন? ঠিক সেরকমই তারা ধ্যানে সমস্ত ব্রহ্মাণ্ডকে দেখেন। তার সূক্ষ্ম শরীর ব্রহ্মলোক, বিষ্ণুলোক, শিবলোক, মানে এই সমস্ত ডাইমেনশনে ঘুরে বেড়ান। আর এই সমস্ত ডাইমেনশনের সৌন্দর্য আপনি কল্পনা করতেও পারবেন না। আর এটা সম্ভব হবে যখন আপনার ব্রহ্মদুয়ার খুলে যাবে। এছাড়াও আপনি মাত্র 10 মিনিটের ধ্যানে বিভিন্ন লোকে কয়েক মাস কাটিয়ে আসবেন। আপনি সমস্ত ব্রহ্মাণ্ডের জ্ঞান প্রাপ্ত করবেন, মানে নিজেকে জেনে যাবেন। তো এবার বলুন, যে এমন কিছু পেয়ে যায় সে কি আর সহবাসিনী পড়ে থাকবে? আমি জানি বন্ধুরা, এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি কিভাবে করব, তাই না? তাদের বলি গুরু বিনা কুণ্ডলিনীর শক্তি জাগরিত করা ক্ষতিকর হতে পারে, কারণ ঊর্জা উপরে উঠে গেলে আপনি আর সাধারণ মানুষ থাকবেন না। তাই সবার জন্য কুণ্ডলিনীর শক্তি নয়, এর জন্যই ভগবান সবার কুণ্ডলিনীর শক্তি মূলাধারে রেখেছেন। একেই জ্ঞানমার্গ বলা হয়, যা খুবই কঠিন। আর সবার জন্য হচ্ছে ভক্তিমার্গ। হরে কৃষ্ণ।